नमस्कार बंधुरा, आज के अपन दिखे एक वीडियो देखाते चले वीडियो कि भावे चाषाबाद ग्रामगम्भर मानुष करे तो से वीडियोटाई देखाबो। तो आज की अपन दिखे जो वीडियो देखाबो कोलाघाट थेके श्याम भाई जो कामिनी गाचे कि भावे कलम काटते हैं। तो तार आगे किन्तु माटी के खोपची निया हलो, खोपची नियार पर जल दिया हलो, जल दियार पर किन्तु एते खोल और मसला दिए माखाना हो गल। पुरो माटीटा माखाना हो जार पर पुरो एरकम भावे ताल करे निया हलो, तो पुरो माटी रेडी। तो चलुन आज की अपन दिखे देखाबो कलम कि भावे काटते हैं। तो प्रिय दर्शक, छुरी निते हबे, छुरी दिए किन्तु गाछेर जे कामिनी जे गाछेर डालटाय काटबेन सेई गाछेर छालटाके तुले दिते हबे। एइभाबे छालटाके तुले दियार परे आपनाके कादा कादाके एकदम हातेर मतन मापे एकदम सुंदर करे चार धारटि गिये माटिटाके भालो करे गोल करे निते हबे सुंदरभावे, जाते कोनो जायगाय ना फाँका थाके किंबा हावा लिते पारे। हावा लिये लिले किन्तु प्रिय दर्शक गाछे आपनार शिकड़ आसबे ना। तो माटिटाके भालो करे मुठा करे दियार पर एइ जे देखते पाच्छेन चिकचिका, तो बाजारे आपनारा चिकचिका पेये जाबेन। तो एई चिकचिका के निये भालो करे एरकम पेस्टिंग करते हबे जाते ना कोनो जायगाय फाँका रये जाय किंबा हावा लागे। एई जे कलमगुलो काटा हय एगुलो किन्तु प्रिय दर्शक एक्चुअली प्रत्येक बच्चर बर्षाकालेई काटार नियम, एबं अन्य समय कालेओ हबे, किन्तु आपनाके एई कलमेर उपर जल दिते हबे। जल ना दिले एई माटी जे शुकना हये जाबे ताहले शिकड़ आसबे ना, किन्तु जलटा दिये राखले एई माटीटा जेनो सब समय भिजा थाके तबेई किन्तु प्रिय दर्शक शिकड़ आसबे। तो किभाबे शिकड़ आसे, किभाबे कलम काटते हय आजके आपनादेर दिके এই ভিডিওটা দেখাচ্ছি, আপনারা দেখুন। প্রায় আজকে আমি অনেক কামিনী গাছে কলম কাটবো, প্রায় 350-এর মতন। তো আপনাদের দিকে কিছুটা দেখাচ্ছি, কেন অত ভিডিওটা দেখানো সম্ভব নয়। তো এইভাবেই কিন্তু কলমটা বাঁধা হলো। তো কলম বাঁধা রেডি হয়ে গেল, আমরা এবার চলে যাচ্ছি, প্রায় দু মাস পর যাচ্ছি ডাঙাতে। তো চলুন, এই এইটা কিনেছিলাম বাজার থেকে, আপনারা নিশ্চয়ই আগের ভিডিওতে দেখেছেন। তো আমরা আস্তে আস্তে কিন্তু প্রিয় দর্শক চলে আসছি, সেই যাচ্ছি বাগানে। তো দেখতে পাচ্ছেন বাগানে পুরো চলে এসেছি, যেই গাছগুলো নিয়ে কিন্তু প্রিয় দর্শক কলম কাটা হয়েছে সেই কলমগুলো কিন্তু গাছগুলো দেখুন হালকা হালকা লাল হয়ে গিয়েছে, এবং কিছু যেই গাছগুলো এগুলো শিকড় হয়েছে, কেন রস ঠিকভাবে পাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন শিকড়, এবং কিছু গাছ অনেক মারা গিয়েছে। তো চলুন আস্তে আস্তে কিন্তু আমার গাছগুলো কলম কাটা হয়ে গিয়েছে কাটছি। তো আপনাদের দিকে পুরো দেখাবো, কেন এই কেস্তা দিয়ে কাটলেও হবে, কিন্তু কেস্তা দিয়ে কাটলে গাছের কলম ভেঙে যেতে পারে, নতুন কলম থাকে তো, তো সেই জন্য কেস্তা দিয়ে কাটলে হবে না, আপনাকে এরকম একটা মেশিন কিনতে হবে, মানে কামিনী ডাল কাটা কাঁচি। তো আমার কিন্তু পুরো কাটা হয়ে গেল কামিনী ডাল। তো কিছু যে গাছ মরে গেছে সেগুলো আপনাদের দিকে দেখাবো। তো কতগুলো গাছ মরে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন এই গাছগুলো মরে গিয়েছে, প্রায় 350-এর মতন প্রিয় দর্শক কলম কাটা হয়েছিল, প্রায় আমার 200-এর মতন গাছ মরে গিয়েছে আর 150-এর মতন গাছ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো মরে গিয়েছে, মরে যাওয়ার কারণ আপনাদের দিকে বলে দিচ্ছি, অত্যাধিক নরম গাছের ডালে বাঁধা হয়ে গিয়েছিল, তো সেই জন্যই কিন্তু এই গাছগুলো মরে গিয়েছে। তো যেই গাছগুলো বেঁচে রয়ে গিয়েছে সেই গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে এরকম বাঁধা হলো কোলা ছোট দিয়ে। বাঁধার পরে কিন্তু আমরা এই কলম কাটার গাছগুলোকে 2 ঘন্টা পুরো প্রিয় দর্শক জলে ডুবিয়ে রাখবো, কেন যেই মাটিগুলো রয়েছে মাটিগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। তো সেই জন্য 2 ঘন্টা শুকানোর পর দেখতে পাচ্ছেন এসেছি বাগানে। বাগানে এসার পরে কিন্তু যেই গাছগুলো মরে গিয়েছে বর্ষার জল লেগে, সেই গাছগুলোকে আস্তে আস্তে কিন্তু প্রিয় দর্শক কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরেই কিন্তু আবার কেটে পরিষ্কার করে দিচ্ছি, দেওয়ার পরেই কিন্তু আমরা যে কামিনী গাছগুলোকে জলে ডুবিয়েছি সেই গাছগুলোকে তুলে নিয়ে এসে আস্তে আস্তে শিকড়গুলোকে, মানে যে চিকচিকাগুলো গাছের ডালের উপর বাঁধা আছে এবং দড়ি দিয়ে প্যাকেট করা আছে যে দেখতে পাচ্ছেন, এই দড়িগুলোকে কিন্তু বেলেট দিয়ে আমরা কেটে কাটার পরে এইভাবে আস্তে করে শিকড়টাকে খুলতে হবে, বেশি জোরে খোলা যাবে না, তাইলে কিন্তু প্রিয় দর্শক এই যে আপনাদের ভিতর যে নতুন শিকড় আছে সেই শিকড়গুলো কিন্তু ভেঙে যাবে। এই যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন এখন হালি হালি এবং সাদা সাদা, এই শিকড় কিন্তু গাছ লাগানোর কিছুদিন পরেই পুরো একদম রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলোই গাছ কিন্তু খোলা হয়ে গেল এইভাবে আস্তে আস্তে, তো প্রত্যেক রেডি হয়ে গেছে। এবার আমরা কিন্তু খোপ কাটবো, তো খোপ কাটার পরে কিন্তু গাছ লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন কোদাল দিয়ে সব এরকম খোপ কাটা হলো, কাটা হচ্ছে খোপ। তো পুরো ডাঙাটাই কিন্তু যেখানে যেখানে গাছ মরে গিয়েছে সেখানে সেখানে পুরো খোপটা খুলে নেওয়া হলো। তো খোপটা খুলে নেওয়ার পর এতে আমরা দেবো শিম কুঁচা এবং সার, আরও যাবতীয় সার এতে দিয়ে জল দেবো। জল দেওয়ার পরেই কিন্তু আমরা
এই গাছগুলো লাগাবো। তো এটা ভিডিওটা করছি আমি অনেক দিন ধরেই, কিন্তু আপনাদের দিকে পুরো শর্টে দেখাচ্ছি। তো পুরো কিন্তু বাগানে কলম গর্ত খোলা হলো, তো বাচ্চারাও এসছে শিকড় খোলার জন্য। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে বড় বড় গাছগুলোও দেখতে পাচ্ছেন। তো মোটামুটি গাছ একদম রেডি হয়ে গিয়েছে এবং ছোট ছোট ভাইপো এবং ভাইজি মেয়ে সবাই মিলেই কিন্তু শিকড় খুলছে। প্রিয় দর্শক আপনাদের দিকে দেখাচ্ছি। তো শিকড় খোলার পরেই কিন্তু আমরা লাগানোর কাজ করব। তো দেখতে পাচ্ছেন টিনাও খুলছে প্রিয় দর্শক, শিকড় পুরো রেডি হয়ে গেছে। তো চলুন আপনাদের দিকে এবার দেখাই কিভাবে লাগানো হবে। তো দেখতে পাচ্ছেন জল আর একদম মোটামুটি চারা ফেলানো হয়ে গিয়েছে, একজন জল দিচ্ছে। আগে থেকে কিন্তু প্রিয় দর্শক জল দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু আবার নতুন করে জল দিয়ে এই খোপটা কিন্তু দুদিন আগে কাটতে হবে, দিয়ে আপনাকে কিন্তু জল সার মশলা দিয়ে রাখতে হবে, তবে কিন্তু আপনার মাটিটা ভালো রস হবে। তো দেখতে পাচ্ছেন গাছগুলোকে লাগানো হচ্ছে সুন্দর করে, এরকম করেই কিন্তু পুরো ডাঙাতে প্রিয় দর্শক গাছগুলো লাগানো হয়ে গেল। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই যে সার দিচ্ছে একজন। তো আমাদের কিন্তু সার দেওয়ার পরেই আমরা দর্শক আজকে কিভাবে ডাঙায় জল দেওয়া হয় তোমাদের দিকে দেখাবো। মেশিনটা প্রায় ছ মাস ঘরে বসেছিল, জানি না চলবে কিনা, তো ভোরবেলায় দাদা বলে চ স্টার্ট মারবি, তো সেই জন্য এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে টিউবটা বাঁধা হচ্ছে, দেখাও তো দাদা। আজকে তোমাদের দিকে কিছু ভিডিও দেখাবো শ্যাম ভাই কিভাবে চাষাবাদ করতে হয়, এটা বাঁধাবে বাঁধ। তো প্রিয় দর্শক এখানে টিনা দেখতে পাই, আর আমি পাইপটা নিয়ে যাচ্ছি এদিকে একটু এসে দেখাবে পাশে। তো দোস্ত পাইপটা পুরো পাতা হয়ে গেল, পাইপটা পাতা হয়ে যাওয়ার পরেই কিন্তু একদম ডাঙা পর্যন্ত পাইপ চলে গেল। তো মেশিনে জল ঢালালো, জল ঢালার পরে কিন্তু পাইপটাকে ঢুকি দিয়ে হবে, ঢুকি দিয়ে যাওয়ার পরেই কিন্তু টিউব দিয়ে বাঁধা হবে। তো ডাঙাতে কিন্তু আর এক জায়গায় কিন্তু জয়েন্ট করতে হবে, তো সেই জন্যই কিন্তু এসছি। প্রিয় দর্শক এই বাগানটাতেই কিন্তু ছিঁচবে, বাগানটাকে একটু ঘুরিয়ে নেওয়ার জন্য বলবো। তো চলুন এই বাগানটা পুরো জল দেওয়া হবে, মাটিটা পুরো শুকিয়ে গেছে, ফাটল ফেটে গেছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাটিগুলা কিভাবে ফেটে গেছে, ভালো করে দেখুন, জুম করে দেখালো একটু। একটা পাইপ মেশিন থেকে এসেছে আর একটা পাইপ শ্যাম ভাই তার সাথে জোড়া দিচ্ছে। তো প্রিয় দর্শক একটা মেশিন থেকে কিন্তু আর একটা মেশিনে পাইপটা যাচ্ছে, সেভাবে জয়েন্টটা লাগিয়ে দিচ্ছি, কেন নাইলে জলটা যাবে না। এখানে একটা কাটা আছে, একটু এখানে বেশি করে খুঁজে দিচ্ছি। তো খোঁজা হয়ে গেল পুরো, এইভাবে দেখতে পাচ্ছেন জল হবে, তো জল হবে, যেহেতু ছ মাস চলে নাই। হয়নি প্রিয় দর্শক, অনেকদিন পড়ে আছে তো সেজন্য স্টার্ট হয়নি, ধোঁয়া বেরাচ্ছে। তো প্রিয় দর্শক কিন্তু ছ মাস মেশিন চলেনি বলে এখান থেকে ধোঁয়া বেরাচ্ছে, দেখতে পাচ্ছেন কিন্তু স্টার্ট নিচ্ছে না, কিন্তু অবশ্যই স্টার্ট নিবে, একটু টাইম লাগবে। তোমরা দেখো হচ্ছে একটু লে এদিক দিয়ে দেখা। তো আমি হাঁপিয়ে গিয়েছি, আর একজন স্টার্ট মারবে দেখি। মারা মারছে, আবার ট্রাই করছি, জামা খুলে লিছি পুরো। জল দিচ্ছে দেখতে পাচ্ছেন, একদম খাস্তা জল দিচ্ছে, পুরো খাস্তা জল, এভাবেই জল দিচ্ছে দেখুন।